boli ropa toko ho ekhyo o koli ro paramo dharma buliya be ka ko oprogoti ko hi bu raja khuna du nai ta ko etia porikhitor prashno khuni mane sankhoyor prashno khuni Sukdeve koise hera porikhit tumak etia moi ধর্মৰ কথা কম তুমি কান পাতি শুনিবা মই তোমাক ডাঠি কম তুমি এই কথা ভালকৈ উপলব্ধি কৰিবা এ ৰাম কলিৰ পৰম ধৰ্ম শ্রবণ কীৰ্তনে অদিলো দুয়ো সিদ্ধান্ত হো নীলায়ে কমনে এ কলিৰ পৰম মহা মহাপাপ সয় অ কৃষ্ণৰ কীৰ্তনে সম লঞ্চে কৰে ক্ষয় আন্ধাৰ অঁতৰাবলৈ যেনেকৈ লাইট জ্বলাব লাগিব পোহৰৰ ব্যৱস্থা কৰিব লাগিব লাইট জ্বলালে যেনেকৈ আন্ধাৰ কোঠাটোৰ পৰা নাইকিয়া হৈ যায় এইটো যেনেকৈ বিজ্ঞানসন্মত সত্য আমাৰ মনৰ পৰা পাপ দূৰ কৰিবলৈ হ'লে আমি নাম বস্তু প্ৰকাশ কৰিব লাগিব শ্ৰৱণ কীৰ্তন কৰিব লাগিব দেই মনত ৰাখিব গতিকে আমাৰ পাপ কেনেকৈ দূৰ হ'ব শ্ৰৱণ কীৰ্তন মানে নবিধ ভক্তিৰ দ্বাৰা তাৰ ভিতৰত শ্ৰৱণ আৰু কীৰ্তন কৰিব লাগিব আৰু পাপটো বস্তু আপোনালোকে দেখুৱাই দিয়া বস্তু নহয় ই মনৰ কিছুমান বেয়া গুণৰ সমষ্টি বুলি কৈছে কুবুদ্ধি অসৎ চিন্তা অসৎ ভাৱনা অসৎ পৰিকল্পনা কুসংস্কাৰ অন্ধবিশ্বাস মনৰ সংকীৰ্ণতা কুপৰম্পৰা এইবিলাক হৈছে পাপ এই বেয়া ভাববিলাক যেতিয়া আপোনাৰ হৃদয়ত থাকিব আপোনাৰ ভাব চিন্তা কৰ্ম বেয়া হ'ব আৰু বেয়া কৰ্ম কৰি কেতিয়াও ভগৱানৰ পৰা ভাল ফল লাভ কৰিব নোৱাৰে আমি সদায় বেয়াটো ত্যাগ কৰিবই লাগিব এজন দাৰ্শনিক পণ্ডিতে কৈছে বেড ইজ বেড এণ্ড গুড ইজ গুড ডু বেড নেভাৰ নেভাৰ এণ্ড ডু গুড এভাৰ এভাৰ বেয়াটো সদায় বেয়া তাক সদায় ত্যাগ কৰিব ভালটো সদায় ভাল তাক আঁকোৱালি ল'ব কপিলে মাকক কৈছে মা জীৱৰ দুৰ্ভেদ্য পাশ সংগক কয় কিন্তু দুৰ্জনৰ সং তেজিবে লাগয় মা তুমি জীৱনত যদি ভাল মানুহ হ'ব খুজিছা বেয়া মানুহৰ সংগ ত্যাগ কৰিবা সেই সংগ নিতে যদি কৰয় সাধুৰ মুখ্যৰ দুৱাৰ তেবে হুয় মুকুল আজিৰ দৰে যদি আমি সদায় এনেকৈ সৎসংগ লাভ কৰিব পাৰোঁ চতুৰ্ভগ সাধনৰ দুৱাৰখন আমি ইয়াতেই খুলি ল'ব পাৰিম কেনেকৈ শ্ৰৱণ কীৰ্তনে আৰু বৈকুণ্ঠক যায় ধৰ্ম অৰ্থ কাম মুখ্য সবে আকৌ পায় চব ইয়াতে আছে সকলো ইয়াতে আছে আমি মাত্ৰ সৃষ্টি কৰিব লাগিব আপুনি বৈকুণ্ঠৰ সুখ স্বৰ্গৰ ভোগ এই দুটা যদি আমি সৃষ্টি কৰিব নোৱাৰোঁ নৰকৰ দুখ ভুগিবই লাগিব তাৰ পৰা কোনো ৰেহাই নাপাব গুৰুজনে কৈছে স্বৰ্গ নৰক যিটো পৰম মুকুতি তিনি এক তুল্য যাৰ হৰিত ভকতি ঈশ্বৰৰ প্ৰতি যাৰ ভক্তি আছে এই তিনিটা বস্তু ইয়াতে তেওঁ ভোগ কৰিব পাৰিব স্বৰ্গটো নৰক দুখ কৃষ্ণ কথা বিনে নৰকটো মুখ্য সুখ কৃষ্ণ কথা শুনে আপোনাৰ আৰ্থিক অৱস্থা বেয়া বহুত কষ্ট খাই আছে কিন্তু সদায় ভকতৰ লগত আপুনি অমৃতময় কৃষ্ণ কথা পাতি আছে গতিকে আপোনাক পাৰিবাৰিক দুখে আপোনাক স্পৰ্শ কৰিব নোৱাৰে আত্মাত ৰহিলে মন বিষয় উদাস আপুনি হৈবেকৰ নাশ কাম অভিলাষ আপোনাৰ কামনা বাসনা আপোনাৰ কোনো ক্ৰিয়া কৰিব নোৱাৰিব যদি আপুনি ভকতৰ সংগ নাপায় ঈশ্বৰৰ কথা নুশুনে আপুনি আৰু ধন ঐশ্বৰ্যৰ মাজত থাকক আপোনাৰ মন কেতিয়াও সন্তুষ্টি নহয় মনত ৰাখিব সেইকাৰণে কৃষ্ণই বাল্যলীলাতে কেইবাটাও অসুৰ মাৰিছে তাৰ ভিতৰত প্ৰথম অসুৰটো মাৰিছে পুতনা পুতনাৰ আভিধানিক অৰ্থ হ'ল দুৰ্গন্ধ আশা আকাংক্ষা কামনা বাসনা অজ্ঞানতা এইটো যেতিয়ালৈকে আমি মাৰি ল'ব নোৱাৰিম মৰা মানে সংস্কাৰ আমাৰ মনৰ পৰা এই পুতনাৰূপী ৰাক্ষসটোক যেতিয়ালৈকে মাৰিব নোৱাৰিম অৰ্থাৎ সংস্কাৰ কৰিব নোৱাৰিম তেতিয়ালৈকে আপুনি জীয়াই থকা দিনকেইটাৰ শান্তি নাপাব আমাৰ বেদত কৈছে ধায়তু বিষয়ান পুঞ্চ সংগস্তেষু প্ৰজায়তে
সংগাত সংজায়তে কাম কামাত কুর্ধ বিজায়তে কুর্ধাত ভবতি সন্মোহ সন্মোহাত স্মৃতি বিভ্রম স্মৃতি ভংসাত বুধিনাশং বুধিনাশাত প্রণশ্যতি আপনার মনটো যদি বাসনার বলি হয়ে যায় তেতিয়া আপনার একো বস্তুয়ে জোড়া নমরে যত দিব্য ঘর বাড়ি বস্ত্র অলংকার হবেও নুপুরে মন এক লোভিয়ার আপনার মনটো যদি লোভর বলি হয়ে গেল আপনার কোনো বস্তুয়ে সন্তুষ্ট দিব নরে আপনার মন সদায় অসন্তুষ্ট হয়ে থাকিব অসন্তুষ্ট প্রাণীর নখন্দে মন দুঃখ তলৈকর লক্ষ্মী পাইলে নাহি তার অসুখ যার মনটো অসন্তুখিয়া তাক তলৈকর সম্পত্তিও শান্তি দিব নোৱাৰে এতিয়া উপায় কি হব আমার উপায় গুরুজনে দিছে যেহি পাওয়ে তাতে মহা তুষ্ট হুয়ে মন তেবেকে বিপ্রর তেজ বাড়ে অনৈক্ষণ আপনি পূর্ব জন্মর পুণ্যর ফলে এ জন্মর কর্ম ফলে আপনি ভগবন্ত যি দিছে ব্যবসায় করে চাকরি করে খেতি করে বিভিন্ন রূপত আপনি যি পাইছে ভক্তির দ্বারা তাতে আত্মসন্তুষ্টি থাকি সুখে দুঃখে মুখে জনো সারে রাম নাম আপনি সুখ আর দুঃখ সকল সময়তে যদি ঈশ্বরের নাম লোক পড়ে তেতিয়া তেজ তেজ মানে শক্তি তেজ মানে প্রতিভা তেজ মানে প্রভাব তেজ মানে চেহারা তেজ মানে পরমায়ুষ আপনার বৃদ্ধি হয়ে যাব আপনার আয়ুষ বৃদ্ধি হয়ে যাব আপনার সন্তুষ্টি লাগবে মনের সন্তুষ্টি যার মনের সন্তুষ্টি নাই কি অল্পায়ু হব তার শরীর সোনকালে ভাগি যাব আপনার ভাগ্যখন আপনার পরিয়ালটা আপনি নিজেই বনাই লব লাগবে ইংরাজিতে এখার কথা আছে ইউ আর দ্য ক্রিয়েটর অফ ইউর ওন ডেস্টিনি আপনার ভাগ্যখন আপনি গড়িব লাগিব আপনার ভাগ্যখন আনে গড়ি নিদিয়ে আপনার পরিয়ালটো আপনি ভাল করব লাগিব আনে আপনার পরিয়ালটো ভাল নকরে আপনার সমাজখন আপনি ভাল করব লাগিব আপনার পরিবেশটো আপনি ভাল করব লাগিব আনে ভাল করে নিদিয়ে তার কারণে আমি কি করব লাগিব মাধবদেবে কই দিছে আপনি আপনার শত্রু আপনি আপনার মিত্র আপনি আপনার রাখে মারে হরিক নভজি নরে আপনি হয় নষ্ট হরি ভজি আপনা কটারে আপনি ঈশ্বর ভক্তি নহলে আপনার নিজের ভরিত নিজে কুঠার মারিব ভক্তিবিহীন জীব কেতিয়াও মানে আদর্শর মানব হব নোৱাৰে আজি আপনাদের দেখিছে ভাগবত দর্শন নজনার কারণে বহুত মাক বাপেকে পড়াই শুনায় লোরাবিলাক কি কৈছে কারবার ডক্টরেট উপাধি লোয়াছে কারবার ডাক্তার কোনবা ইঞ্জিনিয়ার অভয়সার প্রবক্তা অধিবক্তা বুদ্ধিজীবী জ্ঞানী মানী ধনী বহুত বহুত উচ্চ পদস্থ বিষয়ত চাকরি কৰিছে কিন্তু তেওঁলোকে আদর্শ কি দেখুৱাইছে আজি সেই সকল ডিগ্রিধারী বহুত উচ্চ পদস্থ বিষয়ত চাকরি করা বহু সন্তানে আপনার আনতো দূরের কথা জন্মদাতা পিতৃ মাতৃক বৃদ্ধ বয়সত কেনেকৈ সেবা করব লাগে কেনেকৈ শুশ্রূষা করব লাগে কেনেকৈ লালন করব লাগে কেনেকৈ পালন করব লাগে কেনেকৈ হাক বচন শুনিব লাগে তাক নাজানি বহুতে পিতৃ মাতৃক অবজ্ঞা করা পরিলক্ষিত হয়েছে গতি যি পুত্র কইনায় যদি পুথিগত ডিগ্রি লৈ পেলায় যদি পিতৃ মাতৃক যদি শ্রদ্ধা করব জানা নাই সেই ডিগ্রির কোনো মূল্য নাই সি ধিক্কারর পাত্র এই কথা ভাগবতে আমাক শিকাই দিছে যিটো পিতৃ মাতৃ জন্মিলেক দেহ পুষিলেক অনুদিন সতেক বৎসরে সিটো পুত্রে তার খুঁজিবে নপারে ঋণ যি পিতৃ মাতৃয়ে জন্ম দি আমাক এই বিশ্ব সংসার দেখালে আমার হাতত এনে বস্তু নাই যাক দি আমি পিতৃ মাতৃর ঋণ মানব জীবনের এশটা বছর পরিশোধ করব পাৰিম তেনে স্থলত যদি পুত্র হইয়া যিটো পিতৃক নুকুশ হয় দুর্জন আতি আবাতি তাহার মাংসক তাকে খুয়া জমর কিং করে কাটি গতি কোনোবা পুত্রই যদি পিতৃ মাতৃক অবজ্ঞা করেছে অনীহা করেছে অশ্রদ্ধা করেছে ইমান দুঃখর দুঃখী হব লাগিব যে মাংস কাটি কাটি জম কিং করে তেকে খুয়াব অকল সিমানে নহয় বৃদ্ধ পিতৃ মাতৃ গুরু বন্ধুজন নুপুখে পিতৃ পুত্রক নিঃশ্বাস কাঢ়ন্তে জীবন্তে থাকন্তে জানিবা সিটো মৃতক গতি সি যদিও জিয়াই আছে উশাহ নিশাহ লৈছে সি জিয়াতে মরা বলে বেদে সিদ্ধান্ত দিছে ভগবন্তই সিদ্ধান্ত দিছে মনে রাখিব এই কথা আমি যেতিয়ালৈকে উঠি অহা প্রজন্মক মানে মনের সলনি করব নোৱাৰিম তেতিয়ালৈকে পিতৃ মাতৃয়ে পাবলগা সন্মান পাবলগা মরম পাবলগা আদরের পৰা বঞ্চিত হব লাগিব যার কারণে বিশ্ব বিজেতা নেপোলিয়নক এজন ফ্রান্সবাসীয়ে প্রশ্ন করেছিল হে নেপোলিয়ন তোমার পৃথিবীত আটাইতকৈ আদরণীয় কোন যেটা উত্তরত কৈছিল আই উইল গিভ হায়ার রেসপেক্ট টু মাই প্যারেন্টস হু হ্যাভ এবল টু সিন মি ইন দিস বিউটিফুল ওয়ার্ল্ড যি পিতৃ মাতৃয়ে জন্ম দি মোক এই বিশ্ব সংসার দেখালে পৃথিবীত
তেওঁ লোকত কৈ মোৰ আৰু মান্যবৰ কোনোৱে হ'ব নোৱাৰে। কিন্তু আজি আমাৰ বহুত পুত্ৰই এই কথা নজনাৰ কাৰণে বৃদ্ধ পিতৃ মাতৃক অৱজ্ঞা কৰা পৰিলক্ষিত হয়। গতিকে ভাগৱত দৰ্শনে আমাক সংস্কাৰ নকৰিলে, মনত ৰাখিব, আপোনালোকক ভাগৱত দৰ্শনে সংস্কাৰ নকৰিলে ঘৰখন, পৰিয়াল, সমাজ, পৰিৱেশ আন আৰু কোনেও কৰিব নোৱাৰে। গতিকে পৰীক্ষিতে প্ৰথম স্কন্দ ভাগৱতৰ পৰা যদি দ্বাদশ স্কন্দ ভাগৱত শুনাৰ কাৰণে অভিশপ্ত পৰীক্ষিতে যদি মুক্তিৰ অধিকাৰী হৈছে, আপুনি মই হ'ম নে নহ'ম? এই জীৱনশৈলী ভাগৱতৰ প্ৰতিটো পদ, প্ৰতিটো শব্দত নিহিত হৈ আছে। গতিকে আমি প্ৰতিটো কথা আজিৰ দৰে পৰিৱেশৰ মাজেদি যেতিয়ালৈকে শৃংখলাবদ্ধভাৱে আমি উপলব্ধি কৰিব নোৱাৰিম, তেতিয়ালৈকে আপুনি জীয়াই থাকোঁতেও শান্তি নাপাব, মৰিলেও সদগতি নাপাব। গতিকে আমাৰ জীৱৰ মৃত্যু নাই, জীৱৰ গতি আছে, জীৱৰ গতি আছে, গতিকে জীৱৰ সংস্কাৰ আছে। গতিকে আমি মনক সংস্কাৰ কৰি আমি জীয়াই থাকোঁতে শান্তি পালেহে আমাৰ জীৱই সদগতি পাব। জীয়াই থাকোঁতে যাৰ শান্তি নাই, মৰিলে সি কেতিয়াও সদগতি নাপায়, অধোগতি যাব। মনত ৰাখিবা দেই, এই চক্ৰত ঘূৰি থাকিব লাগিব। পুনৰপি জনমম পুনৰপি মৰণম, পুনৰপি জনমম পুনৰপি মৰণম হৈ থাকিব লাগিব। আপুনি ইয়াৰ পৰা ওলাই যাব নোৱাৰিব। গতিকে ভাগৱত দৰ্শনে আমাৰ মন সংস্কাৰ কৰি দিব, আমাক ঈশ্বৰৰ প্ৰতি অনুৰাগী কৰি তুলিব। যেতিয়ালৈকে অনুৰাগ নহয় তেতিয়ালৈকে ভক্তি নহয়। স পৰম অনুৰক্তি, ঈশ্বৰেই ভক্তি। ঈশ্বৰৰ কথা জানিবৰ কাৰণে, শুনিবৰ কাৰণে, বুজিবৰ কাৰণে আমাৰ মনৰ অনুৰাগ থকাটোৱেই হৈছে ভক্তিৰ প্ৰতীক। গতিকে ভক্তিয়েহে জীৱক শান্তি দিব পাৰিব, আনে দিব নোৱাৰে। আপোনাৰ বহুত ধন ঐশ্বৰ্য সম্পত্তি থাকিব পাৰে, কিন্তু আপোনাৰ পৰিয়ালত মিলা প্ৰীতি নাথাকিবও পাৰে, শাহু বোৱাৰীৰ মাজত মিলা প্ৰীতি নাথাকিবও পাৰে, দেউৰেক নবৌৱেকৰ মাজত মিলা প্ৰীতি নাথাকিবও পাৰে, ককাই ভাইৰ মাজত মিলা প্ৰীতি নাথাকিবও পাৰে। যদি সমস্ত আছে, যদি মিলা প্ৰীতি নাই, সেইটো জীৱন কেতিয়াও প্ৰকৃত জীৱন হ'ব নোৱাৰে।